কোথাও স্থানীয় মাতব্বরদের ধমক আর চাপ, কোথাও আবার শীর্ষ নেতৃত্বের তরফেই বহিষ্কার করার ঘোষণা, তারপরেও জেলায় জেলায় গোঁজ কাটার খোঁচা এড়ানো যাচ্ছে না। এমনই পরিস্থিতিতে শারীরিক পরিস্থিতির কারণ দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পুরসভার প্রাক্তন প্রধান সুভাষ দত্ত। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত দশ বছর সুভাষ দত্ত পুরপ্রধান থাকাকালীন গোবরডাঙ্গা এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটিকে উন্নত চিকিৎসা কেন্দ্র পরিণত করার জন্য প্রকাশ্য প্রশাসনিক সভায় স্বয়ং দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনাও শুনতে হয়েছিল। যদিও তৃণমূলের একটি সূত্র অনুযায়ী তখন অনীহা দেখা দিলেও পরে সুভাষবাবুর আবেদন নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে করোনা পরিস্থিতিতে সুভাষ দত্তের উদ্যোগে গোবরডাঙ্গার এই স্বাস্থ্য কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কোভিড হাসপাতালে পরিণত করা হয়, যার ফলে অসংখ্য মানুষ উপকৃত হয়েছিলেন বলে এলাকাবাসীদের দাবি। সুভাষবাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, এহেন দল অন্তপ্রাণ আর সেবাপরায়ণ মানুষটি পুনর্নির্বাচনে দলের টিকিট না পেয়ে স্বাভাবিকভাবে অপমানিত বোধ করছিলেন এলাকাবাসীদের দাবি মেনে এরপর তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আর দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে পথ চলেছে এবং তাদের বেশিরভাগই বয়সে আমার ছোট, তারা এখন রাজ্য জেলা স্থানীয় স্তরের নেতা, মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আমি বলতেই পারি, কারণ ওর অনুরোধ ফেলা আমার পক্ষে খুবই একেবারে অসম্ভব। গোবিন্দ দাস, নরোত্তম বিশ্বাস, অজিত সাহা, এরা সবাই আমার বয়সে ছোট কিন্তু সবাই আমার নেতা। আর তো আমি দল ছাড়ার দিন বলেছিলাম, এই মমতা ব্যানার্জি আমার হৃদয়ে, মমতা ব্যানার্জিও আহ্বান জানিয়েছেন যারা নির্দল আছেন তারা নাম প্রত্যাহার করে নিন। সুতরাং আমার এই সব নেতৃত্ব তাদের অনুরোধে শেষবেলায় আমি মাননীয় সুব্রত বক্সি মহাশয়ের কাছে একটা চিঠি পাঠিয়েছি যে আমি গোবরডাঙ্গা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের যে নির্দল প্রার্থী ছিলাম, দলের স্বার্থে মমতা ব্যানার্জি আমার হৃদয়ে, আমি আমার প্রার্থীপদ উজ্জ্ব করে দিলাম। যদিও নির্বাচনের মুখে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে সুভাষ দত্তের পরিবার সূত্রেই জানা গেছে। শনিবার রাতে দলের জেলা নেতৃত্বকে চিঠি লিখে সুভাষবাবু নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলেও জানা গেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, তারা নিউজ।